সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিতে হলুদ রঙের কমলা, এমন দৃশ্য চোখে পড়বে রংপুর সদর উপজেলার 5 নং খলেয়া ইউনিয়নের দক্ষিণ প্রামাণিকপাড়া গ্রামের সজীব প্রামাণিক রাজুর কমলা বাগানে। 1995 সালে মাধ্যমিক পাশ করার পর 2000 সালে ট্রেনিং নিয়ে ধীরে ধীরে স্বল্প পরিসরে এই কমলা বাগান লাগান তিনি। আমি এটা হর্টিকালচারে ট্রেনিং দিছি 21 দিনে, দেওয়ার পরে আমার এয়ারপোর্ট যে ট্রেনিংটা হয়েছে ওখান থেকে আমি এই চারা সংগ্রহ করছি এক ভাইয়ের কাছ থেকে। গাড়ার পর আমি দেখছি যে ফল, এই ফলটা আনা নাকি বিদেশ থেকে, আমাদের দেশে যে এই ফলটা যদি যে প্রতিটা লোকে এবং বাংলার মাটিতে যদি হয় তাহলে বিদেশ থেকে যে আয়টা আছে এটা বাংলাদেশের আয় এটা হবে। আমার যে 15 সালে চাকরি এখানে রেলে হওয়ার না হওয়ার পরে আমি এই উদ্যোগটা নিয়েছি। আমি কৃষিকাজে জড়িত, আলু চাষ করি, যেমন ধান চাষ করি, তারা এরকম যে বেকার না থেকে এরকম গাছ বাগান তৈরি করুক, তারা ইনকামের রাস্তা বাইর হোক। কমলার গাছ নতুন লাগাইছে, খায় দেখলাম মিষ্টি লাগতেছে। সম্ভবত এই গাছের বয়স একটু বেশি হলে আর কমলাটা পাড়ি যদি রাখা যায় ইনশাল্লাহ সেই স্বাদ। এই গাছের ফল প্রথম ফল এমনিতে আসলে সবাই আসলে খাইতে দেয়। তবে তার এই বাগানে বিভিন্ন প্রজাতির চারাগাছও মিলছে, এক একটি করে চারাগাছ বিক্রি হচ্ছে 300 টাকা মূল্যে, সেখান থেকে তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। কৃষিকাজের পাশাপাশি এরূপ উদ্যোগে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন এলাকাবাসীর কাছে। নিউজ ডেস্ক, RJ News 24.BD, অনলাইন, রংপুর।